ভরসা যেখানে উপস্থিত সৌন্দর্য সেখানে দিশাহারা সৌন্দর্য সেখানে দিশাহারা কথা মন দিয়ে বুঝবেন ব্রেন দিয়ে না ভালোবাসা যেখানে উপস্থিত সৌন্দর্য সেখানে দিশাহারা কিছু বিষয় আছে দুনিয়ার জমিনের মধ্যে যার কখনো রস শেষ হয় আপনি যাকে বেশি ভালোবাসেন তার সম্মান যদি আপনার সাথে আপনার সামনে বর্ণনা করা হয় আপনি চাইবেন আরো বলুক আরো বলুক আরো বলুক ঠিক না এটা দুনিয়ার নিয়ম দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করেন হাসান হুসাইনের কথা বাদ দেন দুনিয়ার ক্ষেত্রে চিন্তা করেন আপনি যারে ভালোবাসেন তার গুণকীর্তন তার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে যখন আপনাকে বলা হয় আপনার সামনে বলা হয় আপনি মনে মনে বলেন আরো বলুক আমার ভালো লাগতেছে কি লাগতেছে ভালোবাসা যেখানে উপস্থিত সৌন্দর্য সেখানে দিশাহারা সৌন্দর্য সেখানে দিশাহারা কথা মন দিয়ে বুঝবেন ব্রেন দিয়ে না ভালোবাসা যেখানে উপস্থিত সৌন্দর্য সেখানে দিশাহারা আপনি একটা মেয়ের বিয়ে করে মার সামনে আসলেন মেয়েটা দেখতে কুশ্চিত সুন্দর নাই কি নাই সুন্দর মা হওয়া তো পুত্র এত কষ্ট করে বড় করিলাম লেখাপড়া করাইলাম মাস্টার পাস করাইলাম আশা করছি যোগ্য লম্বা টল ফিগার কমাইবা সুন্দর মাইবা তোর বিয়ে করাই তুই বি কি করলি আননি ঠিক না বেটি মার চোখে বিশ্রী অসুন্দর তার চুল সুন্দর নাই তার গায়ের রং সুন্দর নাই মুখ সুন্দর নাই টুট সুন্দর নাই কিন্তু যেই ব্যক্তি ভালোবেসে বিয়ে করেছে সে বলছে মা তোমাদের চোখে অসুন্দর হতে পারে কিন্তু আমার চোখে বুঝতেছেন আমার চোখে ভালোবাসা যেখানে উপস্থিত সৌন্দর্য সেইখানে দিশাহারা সৌন্দর্য সেখানে সেজন্য এই সমস্ত আলোচনা করার ক্ষেত্রে এই সমস্ত আলোচনা করার বিষয়ে অন্তরে রাখবে ভালোবাসা অন্তরে রাখতে হবে কি ভালোবাসা এখন থেকে শুরু করে রাত একটা পর্যন্ত যদি মওলা হাসানের আলোচনা করা হয় আপনাদের তৃপ্তি মিটবে না আপনারা চাইবেন আরো বলুন কারণ বিষয়টা এমন কারণ আমি আমি তার প্রেমে পড়ে গিয়েছি আমি তাকে ভালোবেসে ফেলেছি তার কথা যত বলেন আমার তত ভালো লাগে সুবহানাল্লাহ সেজন্য আমাদের মাহফিলে আমরা যেগুলো মাহফিল করি না প্রায় মাহফিলে দেখবেন রাসূল পাকের ভালোবাসার ওয়াজ ঠিক না প্রায় মাহফিলে কি নামাজের হতা হম রোজার হতা হম আমলের হতা হম কিন্তু প্রায় মাহফিলে আপনি একটা কমন বিষয় দেখতে পারবেন যেটা হলো হুব্বে মুস্তাফা কেন বলেন বিষয়টা এমন বিষয়টা এমন বিষয়ের রসটা এমন আপনি যদি কেয়ামত পর্যন্ত আলোচনা করেন ওই বিষয়ের মজা কখনো শেষ হবে না রাসূলের ভালোবাসাটা এমনই আল্লাহ আমাকে কিছুদিন আগে যাওয়ার তৌফিক দান করেছেন যখন রাসূলের পাকের গম্বুজের সামনে দাঁড়িয়েছি বিশ্বাস করেন আমার ভেতরটা ফেটে যাচ্ছে কারণ যে রাসূলের কথা আজীবন শুনেছি যে রাসূলের গম্বুজ আজীবন যতদিন ছিলাম দুনিয়ার জমিনে যাওয়ার আগ পর্যন্ত মোবাইলে দেখেছি ইয়া তুন গম্বুজ সুন্দর মেজবানদার দরবার শরীফের মাজার গুনাহ করে ইয়া শফি বাবার মাজারিবের গম্বুজে ইয়া তুন সুন্দর বেশি ইয়া তুন সুন্দর কথা বুঝবেন ইয়া তুন সুন্দর সবজে গম্বুজ তেমন একটা সবুজ বলে না তেমন পরিপূর্ণ সবুজ না একটা জাবসা টাইপের সবুজ কি টাইপের জাবসা টাইপের সবুজ কিন্তু আল্লাহ ওই রঙের মধ্যে ওই গম্বুজের মধ্যে এমন ভালোবাসা মিশিয়ে দিলেন আশিকরা দেখতেই থাকবে তৃপ্তি মিটবে না আপনি তাকিয়ে থাকবেন অজর জোরে আপনার চোখ থেকে পানি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে দোয়া করবেন একবার হলেও নবী পাকের কদমে যাওয়ার আমাদেরকে তৌফিক দান করুন আমিন বিশ্বের ষড়যন্ত্রের শিকার
দেখেন না ওইখানে মা ফাতেমার মাজার শরীফ এবং হযরত মাওলা হাসান এর মাজার শরীফ এমন ব্যবস্থা করে দিয়েছে আপনি দাঁড়িয়ে একটু অন্তরবর জিয়ারত পর্যন্ত করতে পারবেন আর চিহ্ন তো রাখে নাই মানুষ গিয়ে দিদগন্ধে পড়ে যাবে মা ফাতেমার কবর কোনটা রওজা কোনটা হাসানের রওজা কোনটা সব কিছু ভেঙে দিয়েছে তাদের মিশন একটা আমি সমালোচনা হয়ে যাচ্ছে আমি এই ধরনের আলোচনা করি না তারপরও আমাদের জানার বিষয় আমাদেরকে মনে রাখতে হবে আহলে হাদিস যেটা আছে না লামা যাহাবী এদের গডফাদার যাদেরকে তারা অনুসরণ করে ওই ব্যক্তি বলেছে মুহাম্মদ কে যদি রওজা থেকে বের করা যায় পৃথিবীর জমিন থেকে শিরিক চলে যাবে এত ছোট নাউজুবিল্লাহ তিনি বলেছেন আল্লাহর হাবিব কে যদি মাজার শরীফ থেকে বের করা যায় বের করে রওজা থেকে বের করে নিয়ে আসা যায় তাহলে দুনিয়ার জমিন থেকে শিরিক নাকি কমবে এটা ছিল তাদের আকি তাদের মিশন একটা তাদের মিশন একটা রাসূল পাকের মাজার শরীফ মাটির সাথে মিশিয়ে দেয়া তারা সেই সুযোগটা পাচ্ছেন আমাদের জন্য আমাদের মতো গোলামদের জন্য সেই সুযোগ পাচ্ছে না কিন্তু আমরা এতই হতভাগা হয়ে গিয়েছি আমরা নিজেই তরিকতের রাস্তা ধরে নিয়েছি কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমার ছেলেকে আমি কলেজে দিলাম বা ভার্সিটিতে দিলাম মাদ্রাসায় দিলাম কিন্তু তার আকীদার ক্ষেত্রে আমি চেক করলাম না আকীদার ক্ষেত্রে চেক করলাম না সে কার সাথে হাঁটে কার সাথে উঠা বসা করে সেগুলো আমি চেক করলাম না দিন শেষে যখন কোরআন হাদিসের এলম তার ভেতরে শূন্য হয়ে যায় সে জানে না কারণ তাদের কাছে যুক্তির অভাব নাই যুক্তির অভাব আপনি যে কোনো বিষয় তুলেন না আপনাকে এমন যুক্তি দিবে আপনি মানতে বাধ্য হবেন তাদের কাছে অসংখ্য যুক্তি আছে কিন্তু আমাদের ভেতরে আছে আদব আর মহাব্বত মনাজিনে চারটা বিষয় বলেছিলাম আমি ওই বিষয়ের উপর আলোচনা করছি তাদের কাছে যুক্তি আছে এলম আছে সব আছে আমাদের ভেতরে আছে আদব এবং সেজন্য প্রত্যেক অভিভাবকের উচিত প্রয়োজন আপনি নিজেই আপনার সন্তানকে কন্ট্রোল করবেন আপনার সন্তান যেন বদ আকীদা যারা ধারণ করে তাদের সাথে যেন চলাফেরা না করে নষ্ট হয়ে যাবে আপনি আজীবন অন্যের কবর জিয়ারত করেছেন অন্যের কবর কি করেছেন জিয়ারত করেছেন আপনি মরে যাওয়ার পরে আপনার সন্তান এমন হয়েছে বাপের কবর পর্যন্ত জিয়ারত করতে যায় না আছে না নাই মা মারা গিয়েছে বাপ মারা গিয়েছে বাপ মার কবর পর্যন্ত সন্তান জিয়ারত করতে যায় না দুষ্ট ছেলে না দুষ্ট আপনার আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ছেলেকে কন্ট্রোল করেন নাই মরার পরে আপনি জিয়ারত থেকে বঞ্চিত জিয়ারত থেকে কি বঞ্চিত সেজন্য আমাদের বোঝা দরকার জানা দরকার সামনের সময় ফিউচার অতীব কঠিন অতীব কঠিন রাসূলুল্লাহ বলেছিলেন না ঈমান ধরে রাখা কঠিন হবে যেমনি ভাবে হাতের উপর আগুন ধরে রাখা কঠিন হবে ওই সময় আমরা অতিবাহিত করছি এক এক নতুন ফেরকা এক এক নতুন ফেরকা দুনিয়ার জমিনের মতো আবির্ভাব হচ্ছে যা কখনো আপনি কানে শুনেন নাই কানে শুনেন কিন্তু তারাই হকের উপর আছে তারাই হকের উপর বিদ্যমান যারা নবী পাক যে দুইটা জিনিস দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন এবং যারা ধরে রেখেছেন যারা কোরআন ধরে রেখেছেন যারা আহলে বাইতকে ধরে রেখেছেন তারাই নবী পাকের কথার উপর আছেন তারা নবী পাকের সুন্নাতের উপর আছেন তারা নবী পাকের ক্ষেত্রে নবী পাকের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এই যে মাওলা হাসানের আলোচনা শুনছি এগুলো শুধু শুনলে হবে না বাবা এইগুলো শুনে তাদের আজমতকে সমাজের মধ্যে প্রচার প্রসার করতে হবে আপনি শুনছেন আপনি আপনার বন্ধুকে বোঝাবেন আপনার বন্ধুকে বোঝানোর চেষ্টা করবেন না বুঝুক হেদায়েতের মালিককে হেদায়েতের মালিককে